রাজধানীতে রাতের অন্ধকারে নাটকীয় ঘটনা। 22 কিলোমিটার ধরে প্রবল গতিতে চলল ধাওয়া পর্ব, আর এরপরই হাতে নাতে ধরা পড়ল একদল গরু পাচারকারী। দিল্লির কাছে গুরুগ্রামে এই ঘটনাটি ঘটেছে। শনিবার ভোরে গুরুগয়ের সাইবার সিটি এলাকায় অনেকদিন ধরেই গরু পাচারের খোঁজ পাওয়া যাচ্ছিল। সেই খবর পেয়েই অভিযান চালানো হয়। গরু পাচারকারীদের কাছ থেকে কয়েকটি দেশীয় তৈরি বন্দুক ও গুলিও উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। আধিকারিকরা জানিয়েছেন, দিল্লি সীমান্ত থেকে গুরুগ্রামে প্রবেশ করার সময় গরু পাচারকারীর গাড়িটিকে থামাতে বলা হলে আরও দ্রুত গতিতে বেরিয়ে যেতে চায় ট্রাকটি। তীব্র গতিতে গাড়ির পিছনে প্রায় 22 কিলোমিটার ধরে ধাওয়া করেন আধিকারিকরাও। এরপর গাড়ি থামাতে ট্রাকের টায়ার পাঙ্কচার করে দিয়ে তাদের আটক করা হয়। 22 কিলোমিটার ধরে ধাওয়া করার সময় বেশ কয়েকটি পয়েন্টে চোরাকারীরা পাচার করা গরুগুলিকে গাড়ি থেকে ফেলে দেয়। গরুরক্ষকদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে এই কাজ করে। এক সংবাদ মাধ্যমকে আধিকারিক বলেন, এই গরু পাচারকারীদের 22 কিলোমিটার ধাওয়া করার পর ধরা হয়েছিল। তাদের গাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়েছিল। সমস্ত গরু ফেলে দেওয়ার পরে এই গরু পাচারকারীদের হাতে নাতে ধরা হয়। গুরুগ্রাম পুলিশের একটি দল গরু পাচারকারীদের গ্রেপ্তার করেছে। হরিয়ানা সরকার গরু পাচারের বিরুদ্ধে কঠোর আইন করেছে এবং গরু সুরক্ষার জন্য একটি কমিশনও গঠন করেছে।